আজি আপনার মত দেখাম যে 38 সাইজের প্রিন্সেস কাট কি হিসাব কাটিং করে। বহুত মোক কমেন্ট জানাইছিল, মই অলরেডি মোর চ্যানেল ভিডিও আছে 38 সাইজের ব্রা কাট হোক প্রিন্স কাট হোক আছে মোর চ্যানেল অলরেডি ভিডিও বনোয়াই আছে। তথাপিও বহুত মোক কমেন্ট জানাইছিল যে 38 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ মানে কাটিং করে দেখাব লাগে। এটা চাক আজি আপনার মত দেখাম, পেপারত কাটিং করে দেখাম, যদি আপনাদের যে কাপড়ত যদি কাটিং করবা খোঁজা আরামত এইটু হিসাবতে আপনার কাটিং করবা পারিব। মই আজি আপনার পেপারত এইটু পেপারটাও কোনোবাই অর্ডার করছে, সেইকাৰণে মোক কৈছে যে প্রিন্সেস কাট কাটিং করে দিব, সেইকাৰণে মই কাটিং করে আছো, পেপারত কাটিং করে আপনার মই দেখাই দিছো। আপনার সেম হিসাবত আপনার কাপড়ত কাটিং করব। যদি আপনারা ভাবি যে আপনার যে এনেকুয়া ধরনের যে পেপার যে আপনারাও যে বিচারে, মোর ভিডিও ডিসন বসত কন্টাক্ট নাম্বার দিয়া আছে, মোর লগত কন্টাক্ট করবো। আপনার যেইটু সাইজেরও কব সেইটু সাইজের পেপার আপনার মই কাটিং করে দিব। বহু সেইকাৰণে ইয়াতে 38 সাইজের একটা ব্রা কাট খুঁজিছে, একটা প্রিন্সেস কাট খুঁজিছে, সেইকাৰণে মই আজি আপনার কাটিং করে দেখাম প্রিন্স কাট 38 সাইজের কি হিসাবত কাটিং করব, কোনটো হিসাবত শেপটো দিলে বহুত মানে বহুত ধরনের প্রিন্সেস কাটিংটো দেখায়। কিন্তু মই আজি যেটা দেখাম আপনি দেখিলে নিজে কব যে এইটাই হয় অরিজিনাল প্রিন্সেস কাট। আপনার চাই থাকুক ভিডিওটো কমপ্লিট ভালকে বুঝি পাব, তেতিয়া আপনার আরামত নিজেও যে ঘরত কাটিং করবো যে আরামত কাটিং করে পাব। কি হিসাবত কাটিং করো আজি আপনার মত দেখাই দিয়ে আসো। প্রথমত যদি আপনার ব্লাউজটা কাটিং করবা খোঁজে, আপনার তলর ফলে যেখিনি আপনার চিলনির কারণে রাখব খোঁজে, সেইখিনি প্রথমত এনেকা একটা মার্জিন মারি লোক, এইটা মানে যেখিনি মানে মার্জিন রাখি লিছো এক্সট্রাকে, এইখিনি মানে ব্লাউজর যে তলফালে চিলনি যাব সেইটো। তারপর 38 সাইজর মানে ব্লাউজর দীঘলটা 14 ইঞ্চি দিন, 38 সাইজর হলে ব্লাউজটা আপনার অল্প ডাঙর সাইজ হয়, সেইকারণে 14 ইঞ্চি দীঘলটা দিন। দেওয়ার পিছত যদি আরমোলটো আপনারা তারপর ইয়ারপর আকো এইটু সিধা সিধি করার কারণে এইটু ইয়াতেও একটা মার্জিন মারি লব, মানে এই দুটা সিধা সিধি করার কারণে। বহুত মানে 38 সাইজের আরমোলটো কি হিসেব কিমানখিনি দিব বহুত বুঝি না পায়। 38 সাইজের হয় যদি আপনার আরমোলটো 18 ইঞ্চি দিব, এটা সাক 18 ইঞ্চি মানে দি পেলে কাটিং করবো। এটা সাক যে 18 ইঞ্চি দিব খুঁজে আপনার কি করবো, 5.5 ইঞ্চি বা 5.6 ইঞ্চি আপনার মার্জিন মারে। এতে সাক মানে 5.5 ইঞ্চি মানে মার্জিন মারি দিছো, এফেল আপনার 5.5 ইঞ্চি আপনার মার্জিন মারি দেবো। এটা আরমোলা ডাউন, এইটু আরমোলা ডাউনটো 5.5 ইঞ্চি তলে দিব, দি পেলে এই দুটা আপনারা ধুনিয়া করে এইটু সরু করে মারব, সেইটু অল্প দীঘল, এইটা চাক মানে ইমানখিনি মারছো আর এইটু অল্প দীঘলকে মারব, এইটু হল বডি, এটা চাক মানে এইটু ইমানখিনি দীঘলকে মারছো। মারার পিছত এটা 38 সাইজের হলে আপনার ব্লাউজ যদি ফিক্স বডি 38 সাইজের হয়, তাতে আপনার ব্লাউজটা অনাবার 38 কাটিং করলে ব্লাউজটা বহু টান হয়ে যাব, সেইকারণে আপনার কি করবো 2 ইঞ্চি লুজ দি পেলে কাটিং করবো। 38 হলে 2 ইঞ্চি লুজ দিলে কিমান হবো 40, এটা চাক মানে 40 ইয়াতে কাটিং করে দিছো, এটা স্যার 40কে দিছো। যে ব্রা কাট হয় ব্রা কাটটা অল্প বেলেগ হয়, আপনার যে প্রিন্সেস কাট কাটিং করে তাতে আপনার 2 ইঞ্চি লুজ দিয়ে কাটিং করবো, এটা স্যার 40 হয়েছে। তারপর আপনার ইয়াতে কঁকালটো মোর সাইজ হিসাব 38 হলে এটা মানে 30 ইঞ্চি কঁকালত হিসাব মানে কাটিং করে দিয়েছো। তারপর যে অল্প সরু ডাঙর হয় কঁকালটো, কোনোবা ডাঙর থাকে কোনোবা সরু থাকে, সেইকারণে মানে মিডিয়ামটো দি পেলে কাটিং করে দিয়েছো। আপনারা সেই কঁকালটো সরু ডাঙর অল্প সিলনি দিয়ে মেকআপ করে লোক, এটা চাক মানে 1 ইঞ্চি এটু ফিক্স 30 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি টেকিনের কারণে মানে দিয়ে দিছো। দি পেলে এইটু হিসাব আপনারা এইটু ব্যাক সাইডটো এইটু এইটু হিসাব ফিক্স, এইটু মার্জিনটো হল ফিক্স। তারপর এক্সট্রাকে মার্জিন যেটু আছে এইটু এক্সট্রাকে মানে মার্জিন বেশিকে দিয়ে দিয়ে আসো, এইটার কারণে কোনোবাই সরু ডাঙর বেশিকে লাগে সেইখানে এক্সট্রাকে দিয়ে দিয়েছো। আপনার হেৰি আপনার এনেকা দিয়ে দিব, দিয়ার পিছত তারপর শোল্ডারটো 3 ইঞ্চি দিব, এইখানে গলর ডিপটো 3 ইঞ্চি দিব, এইফেলেও আপনারা 3 ইঞ্চি দিব, আর এইফেলে আপনার 2.5 ইঞ্চি দিব এইটু মার্জিনের পর। আর যদি ইয়ারপর দিব খুঁজে আপনার কি করবো, ইয়ারপর 11 ইঞ্চি 5.5 ইঞ্চি দিব, ইয়াতে 5.5 ইঞ্চি দিব, আর এইফেলে 5.5 ইঞ্চি দিব, দিয়ে পেলে আরমোলের শেপটোর কারণে আপনার 1 ইঞ্চি দিব, স্যার 1 ইঞ্চি দিছো এইটু মার্জিনের পর এইটু। তারপর এইটোর পর এইটু ধুনিয়া করে আপনার মার্জিনটা মারি লোক, এটা স্যার হয়ে গেছে। হয়ে যাওয়ার পিছত ধুনিয়া করে আপনার রাউন্ডটো ঘুরাই লোক, এটা স্যার মানে ধুনিয়া করে রাউন্ডটো ঘুরাই লিছো। ঘুরাই লওয়ার পিছত আরমোলটো আপনার 18 ইঞ্চি হয়েছে না, এটা স্যার এনেকাকে আরমোলটো আপনার জোখি চাব হয়েছে না, এটা স্যার পুরাপুরি 9 ইঞ্চি পুরাপুরি 9 ইঞ্চি হয়ে গেছে, 18 ইঞ্চি হয়ে যাওয়ার পিছত এটা স্যার প্রিন্সেস কাটিং করবা খুঁজে যে 38 সাইজ হলে আপনার তলত যে আছে এই তলত আপনার কি করবো, ইয়াতে 2.5 ইঞ্চি দিব, কোনোবাই 3 ইঞ্চি দিয়ে মানে 3 ইঞ্চি নিত মানে 2.5 ইঞ্চি দিব, এটা কোনোবাই 2.5 ইঞ্চিও দিব পারে,
আপনি আড়াই ইঞ্চি দিব এছা আমি আড়াই ইঞ্চি দিছো মানে দুই টু ইন হাফ হাফ আড়াই ইঞ্চি দিব দি পেলাই ইয়ার পর আপনার সাড়ে নয় ইঞ্চি তল টুকির সেপ টু সাড়ে নয় ইঞ্চি তলত দিব সাড়ে নয় ইঞ্চি তলত দিলে এতে কিমান কিনি দিছে আড়াই ইঞ্চি দিছে আর ইয়াতে আপনার তিন ইঞ্চি দুই সুতর দিব যেটা মানুষের মিডিল বুকুর মিডিল সেন্টারটাও সাত ইঞ্চি বহল হব সাত ইঞ্চি বহল হলে তাতে পুরা সেন্টার হব সাক দি দিছো দি দিয়ার পিছত আপনারা কি করব এইটু আছে যে ইয়ার পর এইটু এনাগা নি পেলে এনাগা ইয়াতে লগাই দেব দি পেলে আর ইয়ার পর সেপটু যে আপনি চেষ্টা করব এইখিনিত মিলাবার কারণ ইয়াতে যে সিধা করে সিলনি মাস হে দাগ দিছো সিলনি সরি আর এইটু দাগ দিছে যে এইটুর পর আপনার কি করব ডাইরেক্ট এনাগা নি পেলে এই হিসাব আপনারা এনাগা মিলাই দেব এটা স্যার মো মিলি গেছে আর এইটু এইটু হিসাব ইয়াতে আমি এনাগা মিলাই দেব এটা মিলি গেছে এতে খালি আমি এই ড্রয়িংটো হে করছো তো মেইন হল কাটিং করতে ভালকে চাব তেতিয়া ভালকে আপনার বুঝব এটা সাক মানে ড্রয়িং করে লো এইখানে মানে কাটিং করো তার ফরন পার্ট কি হিসাব কাটিং করে সেটা আপনার মানে দেখাই দিয়ে আসো এইটো তলৰ সাইডত যে আপনি এক ইঞ্চি এইটো মেইন হেৰিৰ পৰা আপনি এক ইঞ্চি বেছিকৈ কাটব এতিয়া চাওক মই এক ইঞ্চি কৰি মাৰ্জিন মাৰি দি আছোঁ আপোনালোকে এক ইঞ্চি বেছিকৈ কাটিং কৰিব এতিয়া চাওক এক ইঞ্চি মই দি দি আছোঁ আপোনালোকে এইটো হিচাপত প্ৰথমতে দি ল'ব চাওক মাৰ্জিন মাৰি চাওক মই চিধা চিধি কৰি এক ইঞ্চি আপোনালোকে এনেকৈ দি ল'ব চাওক মই এক ইঞ্চি বেছিকৈ ৰাখিছোঁ ৰাখি পেলাই এটা স্যার এইখানে মানে প্রথম আকো মানে কাটিং করলো এই সেম টু সেম হিসাব এটা সাক মই চেম টু চেম কৰি কাটিং কৰি আছোঁ এতিয়া চাক এইফালে আপোনাৰ গলৰ যে হ'ব এইটো গলৰ কাৰণে এইটো চিনটো দি দিব দি দিয়াৰ পিছত আপোনাৰ গলৰ ডিপটো কিমানখিনি দিব আমাৰ সেইটো হিচাপত এতিয়া 38 চাইজৰ আছে মই চেভেন হাফত কৰি দিম গলৰ ডিপটো মই এতিয়া চাক চেভেন হাফত ইয়াতে মাৰ্জিন মাৰি দিছোঁ মাৰ্জিন মাৰি দি পেলাই প্ৰথমতে চাক এইটো এই মাৰ্জিনটো এনেকুৱা উঠাব এইটো উঠাইছোঁ উঠোৱাৰ পিছত আপোনাৰ এই মিডিল চেণ্টাৰ এইটো আপনি মিডিল সেন্টারটো এনেকৈ দাগ দি দিব এটা তারপর এইটো যে এইটো সিনটো উঠাব থাক এইটো এইটো সিন এইটো সিনটো উঠাব উঠোৱার পিছত এতিয়া চাক এইটো সিন হৈ গৈছে এইটো সিন হৈছে এইটো সিন এইটো সিনৰ পৰা আপনার কি করব ধুনিয়া করে এইটো হিসাবত ধুনিয়া করে এনেকৈ মিলাই নি পেলাই এইটোর লগত মিলাই দিব এটা সাক মই আকো লাগে ড্রয়িং করে পুরো ভালকে আপনার মানে দেখাই দিয়ে আসো এটা সাক মিলি গেছে এটু মিডিল সেন্টার তো কত আছে আমরা এটু চাই লব এটু হল মিডিল সেন্টার মই এটু মিডিল সেন্টার হই গেছে হই যাওয়ার পিছত এটা সাক আপনার লগে এটা যে কাটিং যে করব এটা সিলুনির এটু মোর ফিক্স মেজারমেন্ট আপনারা কি করব সিলুনির মার্জিন রাখি বলে আপনারা কাটিং করবে চাক মই এইখিনি চিলনি মাৰ্জিন ৰাখি পেলাই কাটিং কৰিছোঁ আৰু এইখিনি হ'ল এইটো হ'ল মিডিল চেণ্টাৰ মোৰ এইটো আপোনাৰ চিন দি দিব এইটো চাক মই এইটো মিডিল চেণ্টাৰ আৰু এইটো ইয়াতো আপোনাৰ মিডিল চেণ্টাৰত এনেকুৱা চিন দি দিব হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত তাৰপিছত এইটো মেইন হ'ল এইটো মেইন হ'ল এইটো মেইনটো এইটো তাৰপিছত আপোনালোকক মই বুজাই দি আছোঁ এতিয়া চাক আপোনালোকে কি কৰ এইটো যে তলৰ চাইড এই তলৰ চাইডটো আপোনাৰ ভালকৈ চাব ইয়াৰ পৰা আপোনাৰ মিনিমাম যে ইয়াৰ পৰা আপোনাৰ কি কৰিব কমচে কম ডেৰ ইঞ্চি বা পৌনে দুই ইঞ্চি এতিয়া চাওক মই 38 চাইজৰ হয়
পনেরো ইঞ্চি আপনার যিমানখিন হেৰি করব বডি যিমানখিনি ডাঙর সেইটো হিসাব থার্টি এইট সাইজের কারণে মই পনেরো দুই ইঞ্চি মার্জিন এটা দিছো আপনার এইটো হিসাব পনে দুই থার্টি এইট সাইজের হয় যদি আপনার এনেক পনেরো দুই ইঞ্চি মার্জিন দিব মার্জিন দি পেলায় এইটো হিসাব আপনারা কি করব এনেকে এইটো যে রাউন্ড যাই পেলায় আপনার এই কুটকার এইটু চিনটোর যে সেইফেলে না যায় এই চিহ্নর এইফেলে যে থাকে এক্সাক্ট পনেরো দুই ইঞ্চির পর মানে এইটো হিসাব মানে এইটু সার চাইছা এইটো হিসাব মানে কাটিং করছো তারপর বহুত এইখিনি এইখিনি আপনার ভালকে চাব ভালকে এইটোর মাথা আছে যে এইটো মাথার পর আপনার কি করব এইটো মাথার পর আপনার ইয়ার পর এনেকাকে আপনার হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি এইটো হিসাব আপনার শেপ দিয়ে দিব যেমানখিনি মই শেপ দিছো এইটো মাথার পর আপনার মাথাটো হেৰি নকৰব এইটো হিসাব এইটো হিসাব আপনারা শেপ দিব এটা সাক মানে এইটো শেপ দিয়ে দিব এইটো সাক এটা ধুনিয়া করে শেপটো হয়ে গেছে আর এইটো হল এইখিনি আর হেতু এই টুকরাটো পড়ে গেছে এইটো হেখিনি এটা সাক হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত এইটো বস্তু এনেকা পেলাব পেলাই লৈ এইটো সাক এইটো হিসাবটো এটা আপনারা ভালকে বুঝি যাব এইটো সাক ইমানখিনি চিলনিত যাব এইখিনি চিলনিত যাব আর এইখিনি তো এইটো তো গম পাইছে আর এইটো মার্জিনের লগত এইটো হিসাবত ধুনিয়া করে আপনার মিলাব মিলোৱাৰ পিছত এতিয়া চাক এইখিনিত যে আছে এইখিনি আপোনাৰ ভালকে চাক এইখিনিত চাক যেইখিনি মই ডেৰ ইঞ্চি যে এক ইঞ্চি যে বেছিকৈ ৰাখিছোঁ এই এক ইঞ্চিটো ইয়াতে বাঢ়ি গৈছে এই এক ইঞ্চিটো এই পাৰ্টটো এইটো পাৰ্ট নহয় এই পাৰ্টটো এই এক ইঞ্চিটো আপোনাৰ এনেকুৱাকৈ এইটো এক ইঞ্চিটো কাটি দিব যিটো মানে ডাঙৰ হোৱাৰ হেৰি আছিল সেইটো এক ইঞ্চিটো কাটি দিব কাটি দিয়াৰ পিছত এইটো আপোনাৰ ইয়াৰ পৰা তাৰ পাৰ্টটো চাটি দিব এতিয়া চাক মই এইটো তালপাত বলে কয় এই তালপাত এইটো হিসাব ধুনিয়া করে আপনারা সাটি দেব এটা সাক মানে সাটি দিয়ে আসো চাক এই দুইটাই তালপাতটো ছাটা হৈ গৈছে এতিয়া চাক চিলনি মাৰাৰ পিছত এইটো হিচাপত আপোনাৰ তালপাতটো হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত তাৰপিছত কি কৰিব এইটো এনেকুৱাকৈ ধুনীয়া কৰি বেক পাৰ্টটো পেলাব বেক পাৰ্টটো পেলাই এইটো বৰাবৰ কৰি আপোনাৰ কাটিং কৰি দিব এতিয়া এইটো যে ভালকৈ আপোনালোকে চাকে এতিয়া এইটো অলপ হেৰি হৈ আছে মই এইটো ধুনীয়া কৰি অলপ ৰাউণ্ডটো ভালকৈ ঘূৰাই দিওঁ এইটো ঠিকে আছে এতিয়া চাক এতিয়া পিঞ্চ কাটিং কমপ্লিট চাক এইটো পাটো হৈ গৈছে এইটো পাটো হৈ গৈছে এতিয়া মই গলটো ৰাউণ্ড গল হ'ব এইটো চাক গলৰ চিন দিয়া আছে ৰাউণ্ড গলটো মই কাটিং কৰিম এতিয়া চাক হৈ গৈছে এইটো পাট হৈ গৈছে যেতিয়া চিলাব যেতিয়া চিলাই কৰিব এতিয়া তেতিয়া চাক এইটো মই দেখাই দি আছোঁ যেতিয়া চিলাই করব আপনার এইটো মিডিল সেন্টার পৰা এইখিনি পৰা এইখিনি এটি ইয়াৰ পৰা আপনি চিলাব যেতিয়া তেতিয়া এইটো পাটটো সৰু হৈ যাব তেতিয়া এই পাটটো এনেকৈ টানি টানি ধৰি ধৰি নি পেলাই এনেকুৱা মিলাই দিব তেতিয়া এইটো বস্তু এনেকুৱা উঠি যাব তেতিয়া পিঞ্চ কাটিংটো ধুনীয়াকৈ হ'ব বহুতো মানে বহুত হেৰি কৰিছিল সেইকাৰণে দেখাব লগা হৈছে কিন্তু এতিয়া চাক এতিয়া যোন মিডিল হেৰি কৰোঁ এইটো হিচাপ আছে এইখিনিৰ পৰা এইখিনি ওলাই গৈছে আৰু এইখিনিৰ পৰা এইখিনি ওলাই গৈছে
এই দুই জগত বহুত মন কমেন্ট জনাইছিল এখানে আপনার মানে দেখাই দিয়েছো যদি কবার যদি তথাপি বুঝি পো না মো কমেন্ট বক্সে জনাব আকো মই লাগিলে কাটিং করে আপনার মানে দেখাই দেব এটা সাক ব্যাক পার্টটো মই কাটিং করে দিয়ে দেব এটা সাক নরমালি 10 ইঞ্চি ডিপ হয় নরমালি মই 10 ইঞ্চি ডিপত কাটিং করে দিছো কোনবাই বেশি লাগে কম বেশি লাগে এই দুই জগত কাটিং করে লব जैसा एक पार्ट हो गई से तो खाली हाथ तो कटिंग कर पड़ेगा जैसा मैं हाथ तो कटिंग करूँ ये तो दिगल तो किमान किनी ऐसे हाँ दिगल तो ठीक ही ऐसे दिगल तो पापा तो तार पे सब एक ही नहीं पड़ा एक ही नहीं सिलोनिल करने आरे ये तो जिमान किनी ऐसे बाकी के नहीं सब ठीक ही ऐसे तो हाथों को अब मत तेरे इंचित 13 ইঞ্চি হাতর কপ দিম আর এইফালে পারা এইফালে আর্মলটো 18 ইঞ্চি আছিল এটা চাক মই 18 ইঞ্চি আর্মল ইয়াতে আইছে ইয়াতে মই দি দিছোঁ দি পেলে আপনি ধুনীয়া করে রাউন্ডটো ইয়ার পৰা ধুনীয়া করে আপনালে এনাওকে ঘূৰাই ল'ব এতিয়া মই কাটিং কৰি আছোঁ এতিয়া চাক মই বহুত ভাবে কি এইটো চিনটো ফিক্স এতিয়া চাক মই আপোনাৰ যে হাত লগাব এইটো চিনটো যে ফিক্স নহয় এই হাতটো যেতিয়া সৰু কেতিয়াবা ডাঙৰ হৈ যায় কেতিয়াবা সৰু হৈ যায় সেইটো চিলানিটা মই আপোনালোকে মিলাই ল'ব এতিয়া চাক হৈ গৈছে হাতটো কাটিং কৰা হৈ গৈছে जैसा कम्प्लीट मोर 38 साइजर पिंच कार्ड काटिंग करा कम्प्लीट हो गई तो जो आपको विचार एनवा पेपर काटिंग मैं कमेन्ट बक्स जानवो मैं निश्चय भिडिओ डिस्क्रिप्शन बक्स फोन नम्बर कन्टेक्ट नम्बर दी आस व्हाट्सएप नम्बर दी आस मोर कन्टेक्ट नम्बर कन्टेक्ट करूँ मैं एनवा आराम पेपर काटिंग कर दी दूँ आज भिडिओ ये आज धन्यवाद।